আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাদিম হায়দার, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আজকে আমাদের পদার্থবিজ্ঞান দশম শ্রেণীর ক্লাস নাম্বার হচ্ছে 3, অর্থাৎ তৃতীয় ক্লাস তোমাদের জন্য। আজকে হচ্ছে তৃতীয় ক্লাস। আজকে আমাদের আলোচনার অধ্যায় হচ্ছে অধ্যায় 11, চলতড়িৎ। এই চলতড়িতের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। সেই টপিকসটা হচ্ছে তুল্য রোধ, শ্রেণী ও সমান্তরাল বর্তনী। এই চলতড়ি চলবিদ্যুৎ অধ্যায়ের মধ্যে এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, কারণ বিভিন্ন সার্কিটের যে অঙ্কগুলি থাকে সেই অঙ্কগুলি আমরা এই তুল্য রোধের সাহায্যে হিসাব করে থাকি। তাই আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু বন্ধুরা, তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে, তাহলে এই তুল্য রোধ নির্ণয় করা খুব সহজেই শিখতে পারবে। তো আসো আমরা প্রথমে জেনে নেই তুল্য রোধ জিনিসটা কি। তুল্য রোধ, রোধের কোনো সন্নিবেশের পরিবর্তে যে একটি মাত্র রোধ ব্যবহার করলে বর্তনীর প্রবাহ মাত্রা ও বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না তাকে ওই সন্নিবেশের তুল্য রোধ বলে। অর্থাৎ এই সংজ্ঞাটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার চিত্রের দিকে একটু খেয়াল করো, যে আমরা যদি একটা সার্কিট কল্পনা করি যে এই সার্কিটের মধ্যে অনেকগুলি রোধ আছে, রোধ হচ্ছে R1, R2, R3, অনেকগুলি রোধ আছে। অনেক সময় একটা সার্কিটের মধ্যে একাধিক রোধ ব্যবহার করার ফলে সার্কিটটা অনেক বড় হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করব, যে একাধিক রোধের পরিবর্তে যদি একটা মাত্র রোধ ব্যবহার করি তখন সেটাকে বলা হবে তুল্য রোধ। এই একাধিক রোধ যদি আমরা ব্যবহার না করে একটা মাত্র আমরা রোধ ব্যবহার করি হচ্ছে RS, এই RSটাই হচ্ছে এই সার্কিটের তুল্য রোধ হচ্ছে RS। এইভাবে আমরা তুল্য রোধ নির্ণয় করতে পারি। তাহলে তুল্য রোধ মূলত কয় ধরনের হয়, প্রিয় শিক্ষার্থী বৃন্দরা দেখো, রোধের সন্নিবেশ দুই ধরনের হতে পারে, যথা শ্রেণী সন্নিবেশ, সমান্তরাল সন্নিবেশ। অর্থাৎ এই রোধগুলি সার্কিটের মধ্যে সাধারণত দুইভাবে সন্নিবেশিত হয়ে থাকে, এক হচ্ছে শ্রেণীতে আরেক হচ্ছে সমান্তরালভাবে। প্রিয় শিক্ষার্থীরা তোমাকে দুইটা সার্কিট দেখাই। এখানে প্রথমে আমরা সার্কিট একটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে শ্রেণী সন্নিবেশ, আর আরেকটা সার্কিট আমরা নিচে দেখতে পাচ্ছি সেটা হলো সমান্তরাল সন্নিবেশ। শ্রেণী সন্নিবেশ আর সমান্তরাল সন্নিবেশ, সাধারণত সার্কিটের মধ্যে এই দুই ধরনের সন্নিবেশ হয়ে থাকে। তাহলে আসো শ্রেণী সন্নিবেশটা কি, যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলো পরপর সাজানো থাকে তাকে শ্রেণী সন্নিবেশ বলে। এই চিত্রটা খেয়াল করো সবাই শিক্ষার্থী বন্ধুরা, যে এখানে দেখো তিনটা রোধ আছে, R1, R2, R3, এই তিনটা রোধ কিন্তু পরপর সাজানো আছে। পরপর বলতে বোঝাচ্ছে যে R1 এর এক প্রান্তের সাথে R2 এর এক প্রান্ত, R2 এর এক প্রান্তের সাথে অপর প্রান্তের সাথে R3 এর এক প্রান্ত সংযুক্ত আছে। এই ধরনের সন্নিবেশকে বলা হচ্ছে শ্রেণী সন্নিবেশ। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এরপর আসো সমান্তরাল সন্নিবেশ। সমান্তরাল সন্নিবেশ কি, যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলো এমনভাবে সাজানো থাকে যে প্রত্যেকটির এক প্রান্তগুলো একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে, তবে তাকে সমান্তরাল সন্নিবেশ বলে। প্রিয় শিক্ষার্থীর এই চিত্রটা খেয়াল করো, এখানে R1, R2, R3 তিনটা রোধ কানেকশন আছে, তিনটা রোধের প্রত্যেকটা প্রান্ত এ বিন্দুতে এবং অপর প্রান্তগুলি বি বিন্দুর সাথে সংযুক্ত আছে। তাহলে এই ধরনের কানেকশনকে বলা হচ্ছে সমান্তরাল সন্নিবেশ বা প্যারালাল কানেকশন। তাহলে আসো আমরা কানেকশন সম্পর্কে জানলাম, এখন আমরা এগুলি তুল্য রোধ নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা এই সমান্তরাল সন্নিবেশের কিছু সুবিধা অসুবিধা জেনে নেই। দেখো এই বর্তনীতে একটি তড়িৎ উৎস বি সংযুক্ত আছে, বি প্রান্তের
পজিটিভ প্রান্তের সাথে R1 রোধের সংযুক্ত আছে এবং নেগেটিভ প্রান্তের সাথে R3 এর সংযুক্ত আছে এবং এখানে গ্রাউন্ড সংযোগ করে দেওয়া হয়েছে গ্রাউন্ড মানে হচ্ছে নিম্ন ভোল্টেজ আর প্লাস মানে হচ্ছে উচ্চ ভোল্টেজ এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ R1 R2 R3 এই তিনটা রোধের মধ্যে বিদ্যুৎ প্রবাহের রাস্তা কিন্তু একটাই তাহলে R1 R2 R3 তিনটার মধ্যে দিয়ে সমপরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি শ্রেণী সন্নিবেশের ক্ষেত্রে আমরা লিখে নেই শ্রেণী সন্নিবেশ শ্রেণী সন্নিবেশের ক্ষেত্রে আমরা কারেন্ট সবগুলোর ভিতরে তো সমপরিমাণ কারেন্ট যাবে তার মানে I1 সমান I2 সমান I3 আমরা এটা লিখতে পারি কারণ সবগুলি রোধের ভিতর দিয়ে যেহেতু তড়িৎ প্রবাহের রাস্তা একটাই তাহলে সবগুলোর ভিতর দিয়ে সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এই কারণে আমরা লিখছি I1 সমান I2 সমান I3 এখন বিভব পার্থক্য কিন্তু সবগুলি বিদ্যুতে সমপরিমাণ যাবে না কেন কারণ R1 এর এক প্রান্ত ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে R3 এর এক প্রান্ত ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে তাহলে এখানে বিভবগুলি কিন্তু ভোল্টেজ ড্রপ করবে অর্থাৎ বিভব পার্থক্য কমে যাবে বিভব পার্থক্য এক একটার মধ্যে বিভব পার্থক্য এক এক রকম যাবে ফলে সবগুলি এখানে যদি আমরা লাইট ব্যবহার করি তাহলে সবগুলি লাইট সমভাবে উজ্জ্বলভাবে জ্বলবে না তাহলে আমাদের এখানে ভোল্টেজের ক্ষেত্রে কি হবে V1 not equal V2 not equal V3 অর্থাৎ ভোল্টেজ সমান নয় সিরিজ সন্নিবেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবগুলি রোধের ভিতর দিয়ে সমপরিমাণ কারেন্ট যাচ্ছে কিন্তু সবগুলো রোধের ভিতর দিয়ে সমপরিমাণ বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে না ফলে লাইটগুলি বা কোনো যন্ত্র সঠিকভাবে পূর্ণ আলো দিতে পারবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সিরিজ কানেকশনগুলি আমরা সাধারণত কোথায় ব্যবহার করি এই সিরিজ কানেকশনগুলি আমরা যেমন বিয়ে বাড়ির অনুষ্ঠানে যে লাইটগুলি দেখি আলোকসজ্জার ক্ষেত্রে সেখানে আমরা সিরিজ কানেকশন ব্যবহার করি এছাড়া আমরা বিভিন্ন যন্ত্রপাতি টেস্ট করার জন্য সিরিজ কানেকশন বা শ্রেণী সংযোগ ব্যবহার করে থাকি এছাড়া আমার এলইডি লাইটের মধ্যে যে সার্কিটের মধ্যে লাইটের কানেকশন থাকে এই লাইটগুলিও সিরিজ কানেকশনের সংযুক্ত থাকে আচ্ছা তাহলে আসো এটার তুল্য রোধ আমরা এই সবগুলি রোধের পরিবর্তে যদি একটা রোধ ব্যবহার করি তাহলে তার হিসাবটা কিভাবে আমরা তুল্য রোধ নির্ণয় করব এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি সবগুলোর ভিতর দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে কিন্তু বিভব পার্থক্য ভিন্ন তাহলে এই বিভব পার্থক্যের মানটা আমাদের বের করতে হবে বিভব পার্থক্যের মানটা আমরা কিভাবে বের করব ওহমের সূত্র থেকে ওহমের সূত্র হতে ওহমের সূত্র হতে আমরা জানি B সমান IR তাহলে আমরা B1 সমান পাইলাম IR1 তারপরে আমরা B2 পাবো IR2 B3 পাবো IR3 ঠিক আছে বন্ধুরা এটা এই সূত্র আমরা কিভাবে নির্ণয় করলাম ওহমের সূত্র থেকে আমরা জানি বি সমান আই আর সেই ক্ষেত্রে বি ওয়ান সমান আই আর ওয়ান দ্বিতীয় রোধের ক্ষেত্রে বি টু সমান আই আর টু তৃতীয় রোধের ক্ষেত্রে বি থ্রি সমান আই আর থ্রি এখন এই সবগুলি বিভব পার্থক্য যদি আমি যোগ করি তাহলে আমার মূল বিভব পার্থক্য পাওয়া যাবে যেহেতু এখানে তিনটা রোধের জন্য বিভব পার্থক্য হয়েছে তাই আমরা তিনটা বিভব পার্থক্য যদি যোগ করি তাহলে আমরা টোটাল বি পাবো অর্থাৎ বি সমান B1 প্লাস B2 প্লাস B3 তাহলে এখন আমরা এই প্রত্যেকটার মান বসিয়ে দেই B1 এর মান IR1 প্লাস IR2 প্লাস IR3 তাহলে এখন কি করা যায় সবগুলি রাশির মধ্যে I আছে তাহলে I যদি আমরা কমন নেই তাহলে থাকে কি R1 প্লাস R2 প্লাস R3 অর্থাৎ তাহলে এখানে আমরা পাইলাম বি সমান এই রাশিমালাটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম এখন আমাদের মূল উদ্দেশ্য কি তুল্য রোধ নির্ণয় করব তাহলে তো এখানে তিনটা একাধিক রোধ আছে একাধিক রোধের পরিবর্তে আমরা এমন একটা রোধ ব্যবহার করব যার ফলে এই বর্তনীটার মধ্যে বিভব পার্থক্য ও তড়িৎ প্রবাহের কোনোরূপ পরিবর্তন হবে না সেই কারণ সেই ধরনের একটা রোধকে আমরা ধরি RS ঠিক আছে তাহলে আমরা যদি RS ধরি আমরা উপরে লেখাগুলি একটু মুছে ফেলি কারণ আমাদের এগুলি এখন আর প্রয়োজন নেই আমরা তুল্য রোধের ক্ষেত্রে
তুল্য রোধের ক্ষেত্রে B সমান I R S আমরা ধরে নিলাম এটা দুই নং সমীকরণ দিলাম এই সবগুলি তুল্য রোধের ক্ষেত্রে আমরা B সমান I R S অর্থাৎ এই তিনটা রোধের পরিবর্তে আমরা R S রোধটা ব্যবহার করব যাতে বিভব পার্থক্য তড়িৎ প্রবাহ একই থাকে এখন আমরা এক ও দুই নং সমীকরণের তুলনা করব তুলনা করলে আমরা কি দেখতে পাচ্ছি যে বাম পক্ষ B B আছে আর ডান পক্ষ আছে তাহলে বাম পক্ষ যদি একই থাকে তাহলে B B বাদ যাবে তাহলে ডান পক্ষ সমান হবে আমরা এটা সূত্র থেকে জানি তাহলে আমরা 1 ও 2 হতে পাই 1 ও 2 নং হতে পাই I R S সমান হচ্ছে I R1 প্লাস R2 প্লাস R3 তাহলে এখানে I I যদি আমরা কাটা যায় ভাগ করি উপপক্ষকে I দ্বারা ভাগ করি তাহলে আমাদের থাকে R H সমান হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 তাহলে এটাই হচ্ছে আমাদের তুল্য রোধের রাশিমালা অর্থাৎ কোন একটা সার্কিটে অর্থাৎ কোন সার্কিটে যদি সিরিজ সন্নিবেশ থাকে বা শ্রেণী সংযোগ থাকে তাহলে আমাদের তুল্য রোধ নির্ণয় সূত্র হচ্ছে R H সমান R1 প্লাস R2 প্লাস R3 অর্থাৎ একটা বর্তনীতে যে কয়টা সিরিজ সংযোগ থাকবে সে কয়টা রোধের যোগফলই হচ্ছে ওই সার্কিটের তুল্য রোধ অর্থাৎ সবগুলো রোধকে যদি আমরা যোগ করে দেই তাহলে যে মান পাবো সেটাই হচ্ছে তুল্য রোধের মান এভাবে আমরা শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য রোধের মান বের করতে পারি আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এবার আসো আমরা সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করব সেটা দেখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমান্তরাল সন্নিবেশের বর্তনীটা একটু খেয়াল করো সবাই এখানে প্রত্যেকটা রোধের এক প্রান্ত এ বিন্দুর সাথে এবং প্রত্যেকটা রোধের অপর প্রান্ত বি বিন্দুর সাথে সংযুক্ত আছে তার মানে এ প্রান্ত হচ্ছে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে এবং বি প্রান্ত হচ্ছে ব্যাটারি ঋণাত্মক বা গ্রাউন্ডের সাথে সংযোগ করা আছে তাহলে প্রত্যেকটা রোধের ভিতরই বিভব পার্থক্য সমান অর্থাৎ বি এর মান এখানে প্রত্যেকটা রোধের মধ্যে বি এর মান আমরা সমান পাচ্ছি ফলে প্রত্যেকটা রোধ বা এখানে যদি আমরা তিনটা ভালভ ব্যবহার করি তাহলে প্রত্যেকটা ভালভ সমপরিমাণ বিভব পার্থক্য পাবে ফলে উজ্জ্বলভাবে জ্বলবে এই সমান্তরাল বর্তনী ব্যবহারটাই সবচেয়ে বেশি হয়ে থাকে আমরা বাসা বাড়িতে অফিস আদালতে যে বর্তনী ব্যবহার করি হাউস ওয়্যারিং এর ক্ষেত্রে আমরা সমান্তরাল বিভব পার্থক্যটা সমান্তরাল সন্নিবেশটা আমরা ব্যবহার করি এই সমান্তরাল সন্নিবেশে সুবিধা কি যে প্রত্যেকটা যন্ত্রপাতি বিভব পার্থক্য সমান করে পায় তাই সব প্রত্যেকটা যন্ত্রপাতি সঠিকভাবে কাজ করতে পারে বাল্ব যদি হয় তাহলে প্রত্যেকটা বাল্ব উজ্জ্বলভাবে জ্বলে এবং প্রত্যেকটা তড়িৎ প্রবাহ ভিন্ন ভিন্ন হওয়ার কারণে প্রত্যেকটা যন্ত্রপাতি তার নিজের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ প্রবাহ সরবরাহ করতে পারে এবং এটার আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে যে এই বর্তনীতে যদি একটা বাল্ব নষ্ট হয়ে যায় তাহলে বাকি বাল্বগুলি সচল থাকবে কারণ আর ওয়ান যদি নষ্ট হয়ে যায় তাহলে তড়িৎ প্রবাহ আই টু এবং আই থ্রি দিয়ে চলাচল করতে পারবে ফলে এই সার্কিটের আর টু আর থ্রি সচল থাকবে কিন্তু এই সিরিজ বর্তনীতে একটা অসুবিধা ছিল যে এখানে যদি একটা আর টু নষ্ট হয়ে যায় তাহলে তড়িৎ প্রবাহ আই আর ওয়ানের কাছে এসে বাধাগ্রস্ত হবে ফলে আর থ্রিতে না গিয়ে ঋণাত্মকের কাছে আসতে পারবে না ফলে সার্কিটটা কমপ্লিট হবে না এবং বাকি যন্ত্রপাতিগুলি কাজ করবে না অচল হয়ে যায় এটা হচ্ছে অসুবিধা তাহলে আসো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভব পার্থক্যের মান সমান তাইলে আমরা লিখতে পারি B1 B2 B3 সমান B1 equal B2 equal B3 প্রিয় শিক্ষার্থীরা এই সার্কিট থেকে আমরা দেখতে পাচ্ছি যে মূল তড়িৎ প্রবাহ I A বিন্দু দেশে তিনটা অংশে ভাগ হয়ে গেছে I1 I2 I3 তাহলে এখানে কিন্তু তড়িৎ প্রবাহের মান সমান নয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি I1 not equal I2 not equal I3 অর্থাৎ তড়িৎ প্রবাহ ভিন্ন ভিন্ন হয়ে গেছে
তাহলে এই তড়িৎ প্রবাহ তিনটা তড়িৎ প্রবাহ যদি আমরা যোগ করি তাহলে আমরা মোট তড়িৎ প্রবাহ পাবো I অতএব I সমান I1 প্লাস I2 প্লাস I3 এখন আমরা ওহমের সূত্র থেকে আমরা I এর মানটা নির্ণয় করব যেহেতু I ভিন্ন ভিন্ন ওহমের সূত্র হতে আমরা পাই I সমান B বাই R তাহলে আমাদের I1 সমান হচ্ছে B বাই R1 I2 সমান হচ্ছে B বাই R2 I3 সমান হচ্ছে B বাই R3 এই তিনটা I এর মান আমরা কি কোন সূত্র থেকে ব্যবহার করলাম ওহমের সূত্র থেকে ওহমের সূত্রটা কি একটু আগে আমরা জানি যে ওহমের সূত্র হচ্ছে I সমান B বাই R এই সূত্রটা ব্যবহার করে আমরা তিনটা তড়িৎ প্রবাহের মান ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহের মান বের করলাম I1 I2 I3 এখন এই তিনটা I যদি আমরা যোগ করি তাহলে আমাদের মূল তড়িৎ প্রবাহ পাবো I অতএব I সমান হচ্ছে I1 I এর মান হচ্ছে B বাই R1 প্লাস B বাই R2 প্লাস B by R3 তাহলে উভয় প্রত্যেকটা রাশির তে আমরা B কমন পাচ্ছি তাহলে আমরা B যদি কমন নেই তাহলে থাকে B into 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 তাহলে এটাকে আমরা 2-1 নং সমীকরণ দিলাম অনুরূপ আমরা আগের বর্তনীটাতে দেখেছি সেম একইভাবে আমরা হিসাব করছি এখন এই R1 R2 R3 রোধের পরিবর্তে আমরা একটা রোধ তুল্য রোধ বসাবো যাতে বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের মান সমান থাকে তাহলে তুল্য রোধের ক্ষেত্রে হবে তুল্য রোধের ক্ষেত্রে হবে I সমান B বাই RP এখানে আমরা RP লিখলাম কেন কারণ এটা হচ্ছে প্যারালাল কানেকশন সমান্তরাল কি ইংরেজিতে বলা হচ্ছে প্যারালাল কানেকশন এর জন্য হচ্ছে RP আর আগেরটা ছিল ইংরেজিতে সিরিজ কানেকশন এর জন্য হয়েছে RS তাহলে তুল্য রোধের ক্ষেত্রে I সমান B বাই RP এটা আমরা পেলাম RP এর মান বসাইলাম যাতে B তড়িৎ বিভব পার্থক্য ও তড়িৎ প্রবাহের মান সমান থাকে তাহলে আমরা তুল্য রোধের ক্ষেত্রে এটা আমরা ধরে নিলাম এখন আমরা 1 ও 2 নং সমীকরণের সাথে তুলনা করে পাই 1 ও 2 নং হতে পাই তাহলে 1 ও 2 নং হতে পাই B বাই RP সমান হচ্ছে B ইনটু 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 তাহলে উভয় থেকে B B যদি আমরা ভাগ করি তাহলে যা থাকে 1 by RP সমান হচ্ছে 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 তাহলে আমাদের তুল্য রোধের রাশিমালা আসলো 1 বাই RP সমান হচ্ছে 1 বাই RP সমান হচ্ছে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 অর্থাৎ সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে আমাদের তুল্য রোধের রাশিমালা হচ্ছে 1 বাই RP সমান হচ্ছে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 যদি n সংখ্যক সংযোগ থাকে রোধ থাকে বা n সংখ্যক সংযোগের ক্ষেত্রে আমরা প্লাস ডট ডট 1 বাই RN এই সূত্র ব্যবহার করে আমরা সমান্তরাল বর্তনীর তুল্য রোধ নির্ণয় করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা তুল্য রোধ নির্ণয়ের রাশিমালা ভালো করে বুঝতে পেরেছো তো আজকে তোমাদের এই পর্যন্ত এই ক্লাস তুল্য রোধ শ্রেণী ও সমান্তরাল বর্তনীর তুল্য রোধ কিভাবে নির্ণয় করা হয় আমরা দেখলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই ক্লাসটা ভালোভাবে অনুশীলন করবে তাহলে বর্তনীতে যে সার্কিটের যে অঙ্কগুলি থাকে সেগুলি তোমরা ভালোভাবে সলভ করতে পারবে
আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।